আমি যে খোলাখুলি সব বলছি, আমাকেও তো তাদের মধ্যে ফেলে দিচ্ছি, আমিও তো ফাঁদে পড়ে যাচ্ছি, তাহলে আমার অস্তিত্ব কোথায়? আমাকে প্রশ্ন করার সুযোগ তো আমিই করে দিচ্ছি, কিন্তু আমাকে যে প্রশ্ন করবে, প্রশ্নের সাথে সাথে আমার কথার মাঝে বলার মাঝে আমি উত্তরও তো দিয়ে গেছি। আমি কি, আমার আদর্শ কি, আমার উদ্দেশ্য কি, সে সম্বন্ধে কোনো রহস্যই তো রাখিনি আমি। গোপন করা আমার ধর্ম নয়। নিজেকে রহস্যের অন্তরালে রেখে ভাঁওতাবাজি দিয়ে লোক ঠকানো আমি অন্তর দিয়ে ঘৃণা করি। লক্ষ্য করেছ নিশ্চয়ই, সংস্কারকে হাতে নিয়ে সংস্কার চূর্ণ করে মুক্ত মন মুক্ত চিন্তায় নিয়ে যাওয়াই আমার কাজ। আমি কৃষ্ণ মন্ত্র, শিব মন্ত্র, বিষ্ণু মন্ত্র দিচ্ছি, এখানকার দেবতাদের কথাগুলো হাতে নিয়ে নিয়েছি, কিন্তু দেবতারা আছে কি নেই সে সম্বন্ধে আমি কিছু বলছি না। ওরা যে মন্ত্র দেয় আমিও তা দিচ্ছি। আমি কেন দিচ্ছি? যে দেশের ধারণা যেমন তেমনভাবেই চলতে হবে তো। মুসলমানকে কৃষ্ণ মন্ত্র দিলে লাভ দেবে, বৈষ্ণবকে আল্লাহর মন্ত্র দিলে কানে আঙুল দেবে, যে আল্লাহ চায় তাকে আল্লাহ দিচ্ছি, যে শিব চায় তাকে শিব দিচ্ছি, কৃষ্ণ বিষ্ণু যে যা চায় তাকে তাই দিচ্ছি। আধার দিয়ে মাছ ধরে না? আমিও আধার বুঝে বুঝে মন্ত্রের আধার দিয়ে দিয়ে টেনে আনছি, আপন করে নিচ্ছি। অন্য কথা যে তারা শুনবে না, অন্য কিছু মানবে না, আমার ডিসপেন্সারিতে আমার ব্যাগে সব রকমের ওষুধ আছে, আমি চিকিৎসক, চিকিৎসায় নেমেছি, যে ব্যাধিতে যে ওষুধের প্রয়োজন তাই প্রয়োগ করে করে চিকিৎসা করে যাচ্ছি। ভগবান, আল্লাহ, শিব, বিষ্ণু, কৃষ্ণ, কালী, এদের সম্বন্ধে নেইও বলি না, আছেও বলি না, কি আছে কি নেই পরে বোঝা যাবে। মন্ত্র দিয়ে, অন্তর ভরা স্নেহ মমতা দিয়ে কাছে আনলাম, গুরু শিষ্যের সম্পর্ক হল, আমার সন্তান করে নিলাম। তারপর ধীরে ধীরে সংস্কারের মোহজাল অপসারিত করার জন্য আমার ইঞ্জেকশন দিতে শুরু করলাম। ধীরে ধীরে বোঝাতে লাগলাম, যার মন্ত্র জপ করছ সেই দেবতা আসবেন কি না জানো কি? আমি যদি বলি তিনি আসবেন, তোমরা মেনে নিলে। এই মেনে নেওয়ার কথা বলতে আমি রাজি নই, কারণ আমি যে দিলাম ঠিক দিলাম কিনা কে বলতে পারে? এখন যদি প্রশ্ন করো তাহলে দিলেন কেন, তার উত্তরে আমি বলবো, যে পরিবেশে বাস করছি এটা না দিলে কেউ আমার কথা শুনবে না। এই পাসপোর্টগুলো হাতে না নিলে তোমাদের কাছে পৌঁছতে পারবো না। যে লন্ডনের পাসপোর্ট, পাকিস্তানের পাসপোর্ট ইত্যাদি এক এক দেশের নামানুসারে পাসপোর্ট থাকে না, তেমনি দেবদেবতার নামগুলো পাসপোর্ট হিসাবে ব্যবহার করছি। সেখানে শিব, দুর্গা, কালী, কৃষ্ণ, বিষ্ণু সব আছে। পাসপোর্টকে কেন্দ্র করে এক একটি জায়গায় যাওয়া যায়, কিন্তু পাসপোর্ট তো পকেটেই থাকে। তোমরা শিব পাবে কিনা, কালী দুর্গা আসবেন কিনা, আমি সেই সিওরিটি দেব না, তাহলেই আমাকে ছল চাতুরির আশ্রয় নিতে হবে। আমি আমার কথা বলবো, আমার মত ও পথের সন্ধান দিয়ে দেব, আমার অনন্ত গতির সাথে তোমাদের গতি মিশিয়ে দেব। ওইসব দেবদেবতারা আছেনও বলবো না, নাইও বলবো না, বলবো সুরে প্রতিষ্ঠিত হও, সুরের চর্চা করো, সুরের সাধনায় যদি তন্ময় হয়ে যাও,
যদি সুরময় হয়ে যাও তাহলে সুরই বলে দেবে কোনটা সুর আর কোনটা অসুর বা বেসুর, তখন আছে কি নেই বুঝতে পারবে নিজেই, কাউকে বলে দিতে হবে না। প্রকৃতির প্রদত্ত অনন্ত সুরের ধারায় সহজ সরল মনে এগিয়ে যেতে হবে। এই সুর স্বচ্ছ পবিত্রতার সুর, এখানে নেই হিন্দু মুসলমান জৈন খ্রিস্টানে কোনো ভেদাভেদ। শুধু মানুষ নয়, সমস্ত জীবজগতের অন্তরেই এই সুর সাধা বাঁধা গাঁথা। এই সুরের সাহায্যেই জানার পথ সুগম হয়ে যাবে। তুমি প্রতিটি বস্তুর বস্তুত্বকে বিশ্লেষণ করে করে জানার পথে জানতে জানতে এগিয়ে যেতে পারবে অন্তহীন পথে, সৃষ্টির উদ্দেশ্য সৃষ্টির অনন্ত রহস্যের দ্বার উদ্ঘাটিত হয়ে যাবে তোমার সামনে। তখন আর কোনো কিছুই অজানা থাকবে না। প্রশ্ন জাগতে পারে, তাহলে কি আমরা জপ করব না? হ্যাঁ, জপ করবে, ওটা বন্ধ করতে বলবো না। অন্তরে অন্তরে সদা সর্বদা টিক 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 করবেই। কেন করতে দিয়েছি জানো? যতক্ষণ পর্যন্ত সঠিকতা সম্পর্কে জানতে না পারো জপ চালিয়ে যেতেই হবে। জপটা হলো ফ্রি ওয়ার্ক, প্রকৃতির পথই আমার পথ। সেই পথ যদি সুন্দরভাবে গ্রহণ করো তাহলে সুরের পথে চলতে চলতে যদি তিনি আসেন, যদি তিনি দেখা দেন, সেদিন বুঝবে আছেন। আর না দেখা দিলে নাই হয়ে যাবেন। কথা হলো, তিনি থাকুন বা না থাকুন, জপ তো থেকে গেল, সুর তো রয়ে গেল, সেই সুরই তোমাদের বুঝিয়ে দেবে মানুষ কেন যাগযজ্ঞ করে, কেন পূজা পার্বণ করে, বাস্তবিকই এসবের কোনো ফল আছে কিনা। যে বীজ মন্ত্র দিয়েছি তার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন কি, এর দ্বারা আমরা কতটা উপকৃত হয়েছি আর কতটা সংস্কারে মেনে নিয়েছি সব বুঝিয়ে দেব। যতক্ষণ না বুঝছো জপ করে যাবে। আমি দিয়েছি আমার উদ্দেশ্যে, তুমি তো জানো পেলেও পেতে পারো। যতক্ষণ পর্যন্ত আমার চিন্তাধারা আমার পথ সম্বন্ধে সম্পূর্ণ না জানতে পারো ততক্ষণ জপ করে যেতেই হবে। জপ করতে করতে নিজেই বুঝতে পারবে কি রাখবে কি রাখবে না, কি ছাড়বে কি ছাড়বে না। আমি পরিশ্রম করে বুঝিয়ে দেব কেন? জানো তো এমন ওষুধও আছে যে ওষুধে রোগ বাড়ে, আবার সেই ওষুধেই রোগ সারে। এখন সকাল সন্ধ্যায় জপ করবে, যদি পারো দিবানিশি শ্বাসে প্রশ্বাসে জপ করে যাবে। এখন আদেশ নির্দেশ দিয়ে দ্বন্দ্বে রেখে দিয়েছি, দ্বন্দ্বমুক্ত তুমি নিজেই হবে। জপের মাধ্যমে মন্ত্রের মাধ্যমে কাছে টেনে তোমাদের ভর্তি করেছি আমার স্কুলে। এখন কি শিক্ষা দেওয়া হবে না হবে সে তো শিক্ষকের ব্যাপার, তার দায়িত্ব, তিনিই সেটা বুঝবেন। আমি তোমাদের অক্ষর পরিচয় করিয়েছি, এবার চিঠি লেখা শেখাবো। কার কাছে লিখবে, কিভাবে, কোন ব্যথা জানাবে না জানাবে সে তো তোমার নিজের বুঝের কথা। মায়ের কাছে, বাবার কাছে, বন্ধুর কাছে, বিভিন্ন ব্যক্তির কাছে চিঠি লিখতে গেলে ব্যক্তি হিসেবে চিঠির রকম ফের তো হবেই। আগে স্কুলের ট্রেনিংটা নিয়ে নাও, সেখানে শিক্ষার মাধ্যমে নিজস্ব বুদ্ধি স্বাধীন চিন্তাধারার সাহায্যে সবই বুঝতে পারবে।
যখন স্কুলে বিশ্লেষণ করব বুঝতে অসুবিধে হবে না। জপ করলে কি ফল হবে, দুনিয়ায় কি আছে কি নেই, সিদ্ধি মুক্তি নির্বাণ আদৌ হবে কিনা সব বুঝতে পারবে। যে বুঝ হলে সব বুঝ বুঝে নেওয়া যায়, সেই বুঝের মান যন্ত্রটি, সেই সুরটি দিয়ে দেওয়া হবে তোমায়। আমি বলবো না এটা ছাড়ো ওটা ছাড়ো, আমি শুধু দিয়ে যাব, যা ফেলার তোমরা নিজেরাই ফেলে দেবে। খাওয়ার সময় খাবারের মধ্যে যদি চুল পড়ে তাহলে কি বলে দিতে হয় চুলটি ফেলে দাও? কোন বস্তু উপাদেয় আর কোনটি ত্যাজ্য জিহ্বা ঠিকই বুঝে নেয়, সেখানে বুঝিয়ে দিতে হয় না। তোমার জ্ঞান জিহ্বাও স্বাদ বুঝে বুঝে ঠিক আর বেঠিকের সাড়ায় সাড়া দিয়ে দিয়ে প্রকৃতির প্রকৃত তত্ত্বের পথেই নিয়ে যাবে তোমায়। সেখানে এতটুকু মাত্রার এদিক ওদিক হবে না, কোনো ভুল ত্রুটি থাকবে না। আমি তাই প্রত্যেকের নিজের বুঝের উপর তার বুঝ ছেড়ে দিয়েছি, কোনো গুরুভার কোনো চিন্তাধারাই কারো উপর চাপিয়ে দেওয়ার পক্ষপাতী আমি নই। আমার স্কুলে আমি সেইভাবেই ট্রেনিং দিয়ে যাচ্ছি, যে যেভাবে আছে আমি সেইভাবেই ভাবিত হয়ে তার মতে মত দিয়ে চলি, তারপর তাকে নিয়ে আসি আমার মতে। ক্রমে ক্রমে ফুটে ওঠে তার নিজস্ব চিন্তাধারা, তখন সে নিজেই বুঝতে পারে এর আগে কারো কোনো মতে কোনো ইচ্ছাতে বাধা প্রদান করার কোনো প্রয়োজন আমার নেই। আমাকে কেউ এসে বলে গয়ায় গিয়ে বাবার পিণ্ড দিতে চাই, কি করব? আমি বলি না পিণ্ড দিতে হবে না, আমি বলি যা মন চায় তাই করবে। আবার কেউ কেউ বলে বাবা আমি তীর্থে তীর্থে ঘুরতে চাই, মন্দিরে মন্দিরে পূজা দিতে চাই, মায়ের মানত আছে। মানত যখন মা করে গেছেন, আমি যদি তাতে নিষেধ করি আর এই সময় বাড়িতে কোনো অঘটন ঘটে অ্যাক্সিডেন্ট হয় তাহলে মানুষ পূজা না দেওয়ার দিকটাই প্রবল হয়ে ওঠে। কেউ কেউ মনে করতে পারে ঠাকুর দিলেন না তাই হলো না, ফলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে। কেউ আমাকে ভুল বুঝুক, আমি সেটা চাই না। আমার স্কুলের ট্রেনিংয়েই বুঝতে পারবে এটা ঠিক কিনা, আমি নিজে থেকে কোনো কথা বলতে রাজি নই। অনেকে নিজেরাই মাথা নেড়া করে এসে আবেদন জানায় ঠাকুর বাবার শ্রাদ্ধ করতে চাই, আমি বলি ঠিক আছে এসো, কোনো পয়সা নেই কোনো খরচা নেই, স্বর্ণ বস্ত্র কিচ্ছু লাগে না, কোনো দান দক্ষিণারও ব্যাপার নেই, আমি বেদ মন্ত্র পাঠ করে আমার নিজস্ব ধারায় জল ছিটিয়ে দিই। কেউ কেউ জিজ্ঞাসা করে বাবার আত্মার মুক্তি হয়েছে তো? আমি উত্তর দিই কি হবে কি না হবে সে বিষয়ে কিচ্ছু জিজ্ঞাসা করবে না। তোমরা শ্রাদ্ধ করতে চেয়েছ, না বললে দুঃখ পাবে তাই সহজ সরল মনে করে দিয়েছি। আত্মার মুক্তি হবে কি না এখন বলবো না, আমার স্কুলে ট্রেনিং নিতে নিতে নিজেরাই বুঝতে পারবে, আমি একথা বলে সম্পর্ক নষ্ট করতে রাজি নই। আমার স্কুলে রাখার জন্য এইসব আধারের প্রয়োজনীয়তা আছেই, অনেকেই তো যোগ্য করছে মন্দিরে যাচ্ছে, এই পথ ধরে ধরে যদি টেনে আনি ক্ষতি কি? একটি পয়সা খরচা নেই, হবে হবে না কোনোটাই বলছি না, পাবে কি পাবে না কিছুই জানাচ্ছি না, কাম ছাড়ো ক্রোধ ছাড়ো কোনো ছাড়াছাড়ি ধরাধরির বালাই নেই এখানে, যা আছে তাই থাক। আমি শিশু বয়স থেকে যে সুর জেনেছি যে পথের সন্ধান পেয়েছি তাই জানিয়ে দিয়ে যাচ্ছি। এই পথ সম্পূর্ণ গাণিতিক নিয়মে বাঁধা, এই পথ যুক্তির উপর নির্ভরশীল, পুরোপুরি বাস্তবতার ভিতরেই এই পথের নিশানা। এখানে কারো আস্তিক বা নাস্তিক সাজার প্রয়োজন নেই, কোনো গল্প কোনো কল্পনা কোনো অবান্তর কথার এখানে স্থান নেই।
যদি প্রশ্ন করো, অনেকে তো ভাবতে পারে এভাবে আধার দিয়ে টেনে এনে কিছু হবে কি? নিশ্চিতভাবে কিছুই তো জানা যাচ্ছে না। উত্তরে বলবো, যার যার মন্ত্র তো আমি দিয়েই দিলাম, কাজ করতে বাধা কোথায়? বাধা তো দিচ্ছি না। কোনো বাধা নেই। একটা কথা মনে রাখবে, নদীগুলিতে যখন জোয়ার আসে জলে ভরে যায়, আবার ভাঁটার টানে জল শুকিয়ে যায়। এই যে নদীর বুকে জোয়ার ভাঁটার খেলা, এ কি নদীর ইচ্ছাতে হচ্ছে না অন্য কারো শক্তিতে চলছে? যে জোয়ারে টানছি, মনে যে প্রভাব পৌঁছে দেবার ব্যবস্থা করছি, তাতে আপনা আপনি স্রোতের টানে উজান বেয়ে চলতে থাকবে। পৃথিবীর আকর্ষণের সীমানায় থাকলেই তার মধ্যে পড়তে হবে, তাকে ছাড়িয়ে যেতে পারবে না। আমি মনের জোয়ার ভাটার টানে টানে এমন গতির মধ্যে ফেলে দেব, তখন তুমি পৃথিবীর আকর্ষণ ছাড়িয়ে চলতে থাকবে আপন গতিতে। পৃথিবীর কোনো আকর্ষণই আর তোমাকে আকৃষ্ট করতে পারবে না। বুঝতে পারলে আমার স্কুলের ট্রেনিং এর ফলাফল কি? এখানে যেসব কুসংস্কার অজ্ঞান অন্ধকারের মাধ্যাকর্ষণে মানুষ বারংবার হোঁচট খাচ্ছে, কোনো ক্রমেই যেন এই বেড়াজাল হতে, এই আকর্ষণ হতে মুক্ত হতে পারছে না, আমি তোমাদের মনের গতিকে এই আকর্ষণের বাইরে নিয়ে গিয়ে ফেলব। তোমরা তখন নিজস্বভাবে চিন্তা করতে শিখবে, নিজ গতিতে নিজ চিন্তায় আপন ভাবে চলতে থাকবে মহাশূন্যের অনন্ত গতির পথে। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ।